ব্লিডিং হার্ট, খুবই সুন্দর ভাবে ফুটেছে ফুলগুলো বাগানে। এর আগে অবশ্য দেখাইছিলাম একটা ভিডিও, এত সুন্দর দর্শক মন্ডলী। ভাই দেখেন ব্লিডিং হার্ট কত সুন্দর একটা ফুল। হ্যাঁ ফুলটা খুব রেয়ার ফুল, অবশ্য সব জায়গায় সবাই অবশ্য লাগায় না। হ্যাঁ এটা এত সুন্দরভাবে বাগানে ফুটে, হ্যাঁ দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ব্লিডিং হার্ট। হ্যাঁ ব্লিডিং হার্ট, হ্যাঁ বাগানের মধ্যে, সে বাগানের মধ্যে ফুলটা ফুটেছে। এটা অবশ্য একটা মাচাঙ্গি হয়, গাছটায় গোড়ায় থাকে, এই গাছের গোড়া এখানে টবের মধ্যে। টব থেকে গাছটা ধীরে ধীরে ঘুরে একটা মাচাঙ্গের মধ্যে দিতে হয়। হ্যাঁ এটার মতো মাচা মাছ দেখতে পাচ্ছেন, এই মাচাঙ্গটার উপর দিতে হয়। কত সুন্দরভাবে ফুটেছে ফুলগুলো, জানি না আপনাদের কতটুকু সুন্দর লাগতেছে। হ্যাঁ তবে বাইর থেকে দেখতে সুন্দর ফুলটা, ফুলটা আপনি দেখেন কত সুন্দর লাগতেছে ফুলটা, এই কত সুন্দর লাগতেছে। এটাকে বলা হয় ব্লিডিং হার্ট, হ্যাঁ এই ফুলটাকে বলা হয় ব্লিডিং হার্ট। আজকে অবশ্য সুন্দর লাগ, অনেকগুলো ফুল ফুটছে, ফুলগুলো অনেকদিন থাকবে, অনেকদিন থাকবে, হ্যাঁ সহজে ঝরে পড়বে না অবশ্য, বেশ কিছুদিন থাকবে ফুলগুলো। কি সুন্দর দেখাচ্ছে, এই ফুলগুলো ফুটছে আগে, এগুলো আরও আগে ফুটছে, প্রথমের দিকে ফুটছে এই ফুলগুলো, ফুলগুলো প্রথমের দিকে ফুটছে, এরা অনেকদিন থাকবে, প্রায় 20-25 দিনের বেশি থাকবে। আর এই ফুলগুলো আজকে নতুন ফুটতেছে, নতুন আসছে, নতুন ফুটছে কলি, এগুলো এটা ফুটছে, হ্যাঁ সুন্দর। হ্যাঁ এখানে বাগানের মধ্যে, বাসায় বাগানের মধ্যে ফুলগুলো দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর। ব্লিডিং হার্ট, এটাকে বলা হয় ব্লিডিং হার্ট। এটা অবশ্য আমার সহধর্মিনীর প্রচেষ্টায়, এটা আমার এটাতে আমার নিজস্ব কোনো কৃতিত্ব নাই। ও অবশ্য সবগুলো ফুলের গাছ তো নিজেই লাগায়, আমি অবশ্য খুব কম লাগাই, হ্যাঁ আমরা কিন্তু ও একটু পরিচর্যা বেশি করে, আমি একটু সময় কম পাই। হ্যাঁ এই এই ফুলটা একটু পূর্ণাঙ্গ ফুল, একটা এটা একটা পূর্ণাঙ্গ ফুল, এই ফুলটা দেখেন, এটা একটা এই ফুলগুলো সবগুলো ফুল যখন ফুটবে, এই পাশে যে ফুলগুলো ফোটে নাই, যেগুলো এখনও ফোটে নাই, এই ফুলগুলো ঠিক এই এইটার মতোই ফুটবে, এই ফুলটার মতোই ফুটবে সবগুলো ফুল। এখানে যতগুলো ফুল দেখা যাচ্ছে, এই যেগুলোর এখনও ওই রেড কালারটা আসেনি যে ফুলগুলোর মধ্যে, সে ফুলগুলো অবশ্য সবগুলোর মধ্যে ঠিক এই এই একই একই অবস্থায় এইরকম রেড কালার সবগুলো ফুলের মধ্যে আসবে। হ্যাঁ আপনার দেখতেছেন ফুলগুলো খুব কত সুন্দর লাগতেছে, দেখেন এটা অবশ্য একটা মাচাং দিয়ে দেওয়া হয়, ফুলের গাছগুলো মাচাঙের উপর দিতে হয় একটু। তো যাই হোক আমি ফুলগুলো খুব সুন্দর লাগলো বিধায় ভিডিওটা করলাম, যদি আপনাদের ভালো লাগে, হ্যাঁ আপনার যারা দেখেননি তাদের জন্য ভালো, আর যারা দেখেছেন তারা তো বুঝতেই পারতেছেন। তো যাই হোক ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।